ফিলিস্তিনের গাজায় জাপানের হিরোশিমা ও নাগাসাকির মতো বোমা ফেলার পরামর্শ দিয়েছেন এক কংগ্রেসম্যান। বিরোধী দল রিপাবলিকান পার্টির এই রাজনীতিকের নাম টিম ওয়ালবার্গ। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন দ্রুত শেষ করতে হিরোশিমা ও নাগাসাকির মতো বোমা ফেলা উচিত। মিশিগান থেকে নির্বাচিত ওই কংগ্রেস সদস্য জাপানে মার্কিন বাহিনীর পরমাণু বোমা ফেলার প্রসঙ্গ টানেন, সেই সঙ্গে গাজায় মার্কিন ত্রাণ সহায়তা বন্ধ করারও আহ্বান জানান তিনি। দুর্ভিক্ষ পীড়িত অবরুদ্ধ গাজাবাসীকে মানবিক ত্রাণ সহায়তা সরবরাহের লক্ষ্যে মার্কিন করদাতাদের অর্থ ব্যয় করে ভূমধ্যসাগরে কেন অস্থায়ী বন্দর নির্মাণ করা হচ্ছে, এ প্রসঙ্গে টিম বলেন, আমার মনে হয় গাজাবাসীর জন্য আমাদের একটি অর্থ খরচ করা উচিত নয়, নাগাসাকি আর হিরোশিমার মতো করা দরকার, তাহলে যুদ্ধ দ্রুত শেষ হবে। ইউক্রেন যুদ্ধ শেষ করতেও একই যুক্তি দিয়েছেন টিম, বলেছেন ইউক্রেনের বেলাতেও একই পদক্ষেপ নেওয়া উচিত, পুতিনকে দ্রুত পরাজিত করতে হবে।